রেস্তোরাঁর স্বাদে একেবারে পারফেক্ট চিকেন 65 বানানোর জন্য অবশ্যই রেসিপিটি ফলো করুন। আমি কমলিকা, নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিলেজ কুক হাউসে আবারও হাজির হয়েছি। তো আজকের আমি যেটা তোমাদের শেখাতে চলেছি, ইভিনিং স্ন্যাক্সে চিকেন 65 কীভাবে বানাবেন। তো ইভিনিং স্ন্যাক্সের জন্য এই খাবারটা সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের এই চিকেন 65 বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বাকি সমস্ত উপকরণ এর সাথে আমরা মিক্স করব ম্যারিনেশনের জন্য। প্রথমে কাটা চিকেনের ওপরে আমরা দিয়ে দিলাম নুন, লঙ্কা, হলুদ, পরিমাণ মতো টক দই, আদা এবং রসুনের পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার। এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, রাইস ফ্লাওয়ার ব্যবহার করেছি, আর তার সাথে রয়েছে কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সয়া সস, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা এবং অল্প একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা দেওয়ার পর অল্প একটু টমেটো কেচাপ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম লেবুর রস। এটা দিয়ে খুব ভালো করে এই মিক্সচারটা বানিয়ে নিতে হবে। মিক্সটা বানিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনে আমরা এটাকে রেখে দেব। টক দইটাকেও ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিতে হবে, যাতে টক দইটা চারিদিকে লেগে যায়। এরকমভাবে সমস্ত মশলা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা বেশ কিছুক্ষণ রাখবো। তবে তার আগে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেবো। একটা ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমরা বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। চাইলে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টাও রাখতে পারেন। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে কড়া বসিয়ে আমরা 45 মিনিট পরে ফিরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেশন চিকেনগুলো এর মধ্যে ভেজে নেব, একদম যেভাবে আমরা পকোড়া তৈরি করি সেই রকমভাবে। চিকেন পকোড়া যেরকমভাবে আমরা তৈরি করি একই প্রসেসেই আমরা এটা করব। এপিডপিড উল্টিয়ে চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরকম বাদামি কালার হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব। নেওয়ার পর বাকি উপকরণগুলো এর সাথে মিক্স করব। তো চিকেন পকোড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে, আর এটাকে আমরা চিকেন 65 বানানোর জন্য কড়াইটা বসিয়ে তার উপরে অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে অল্প একটু বাটার এবং সাদা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, তাতে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, এবং তার সাথে দিয়ে দিলাম কুচানো রসুন এবং অল্প একটু কুচানো লঙ্কা। এটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটাও ব্রাউন কালার এলে তার উপরে আমরা দিয়ে দিলাম কারি পাতা। হ্যাঁ, এখানে মাস্ট রসুন এবং কারি পাতা, এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পরিমাণে একটু বেশিও কারি পাতা দিতে পারেন। আমি এখানে মোটামুটি 8-10টা পাতা দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর এখানে রেড চিলি সস দিয়ে দিলাম। দিয়ে তার উপরে সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু বসে গেলে, মাখো মাখো হলে তার উপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। এবার এই মশলাটা চারিদিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চারিদিকটা ভালো ভালো মিক্সড হয়ে গেলে তারপর আমরা এটাকে নামাবো। এটা ড্রাই চিকেন 65 এর একটা সুন্দর রেসিপি। তো চারিদিকে মশলাটা মিক্সড হয়ে গেছে, আর একদম মশলার নিচ থেকে যে গ্রেভিটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব এবং খাওয়ার জন্য সার্ভ করতে পারি। আর এই চিকেন 65-এ অবশ্যই চিলি সস ইউজ করবেন। আজকের এই চিকেন 65-এর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।